আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। হুমায়রা দাদার বাড়িতে আমাদের ভালোই দিনকাল চলছে। দুপুরে বড়ই পেরে, সকালে বড়ই পেরেছি, দুপুরে সেটা বানিয়ে খেয়েছি। তারপরে আমাদের পাশের বাড়ির একজন চাচি, উনি কিছু মাছ ছিল ফ্রিজে, এগুলো হুমায়রার বাবার প্রজেক্টের মাছ। সে মাছগুলো সে ভালোভাবে, কই মাছ তো এমনি কুটা পরিষ্কার করা ঝামেলা, উনি সুন্দরভাবে কেটে কুটে দিয়েছে। তো আমি সুন্দরভাবে এখন ভেজে নিচ্ছি, কিছুটা ভেজে নিব, আর ভেজে দো পেঁয়াজু করবো, আর কিছুটা ভাজা থাকবে। হুমায়রা, আমি, ওর বাবা যার যেমন খেতে ইচ্ছা করবে খাবে। আর ফ্রিজে গিলা কলিজা ছিল, সেগুলো ভুনা করে নিচ্ছি। মাছের জন্য টমেটোটা ভালোভাবে মশলাতে কষিয়ে নিয়েছি। তারপরে মাছটা দিয়ে দিব, ভাজা মাছটা দিয়ে কতক্ষণ কষিয়ে তারপরে ভুনা ভুনা করে নামিয়ে নিব। আজকে দুপুরে এটাই খাবো, মাছ ভাজি, ভুনা আর হচ্ছে গিলা কলিজা। তো সবই ভাজি জাতীয় খাবার, একটু ঝোল ঝোল ডাল হলে ভালো হতো, কিন্তু খড়ির চুলা দুইটা পদ রান্না করতে গেলেই অনেক কষ্ট হয়ে যায়, তো সেই জন্য আর কষ্ট হলেও ভুনা ভুনাই খাবো, আর কিছু করার নেই। গ্রামের খাওয়ার দাওয়া, তারপর হচ্ছে পরিবেশ, সব কিছু অনেক সুন্দর, ভালো লাগে, কিন্তু রান্নাবান্নাটা একটু কষ্ট হয়ে যায়। আর সিলিন্ডার দেখা যায় যে ভরলেও ভালোভাবে রান্না করা যায় না, কিছুদিন 10 দিন রান্না করলেই শেষ। তো এই আর কি, এই আর ঘরে রান্না বান্না করে একটু এসেছি, শুয়ে আছি। তার ভিতরে দেখি ঘরে একটা কবুতর ঢুকে গেছে, তো মাঝে মাঝেই দেখি কবুতর ঢুকে যায়, দেখি ভালোই লাগে, খুব সুন্দর লাগে দেখতে। এই আর দুপুরের খাবারের জন্য প্লেট সাজিয়ে নিয়েছি। আসলে আমি খাওয়ার সময় এত সুন্দর প্লেট সাজিয়ে খাই না, যেভাবে পাই সেভাবেই খাই। আজকে একটু ভিডিও করব, আর বিশেষ করে ছবি তুলব, সেই ছবি তোলার জন্যই সুন্দরভাবে প্লেটটা সাজিয়ে নিয়েছি দুপুরের খাওয়ার জন্য। আর নিজেই সাজিয়ে গুছিয়ে নিয়েছি, নিজেই খাচ্ছি, আলহামদুলিল্লাহ ভালোই খাচ্ছি। ভাজি মাছটা খেয়ে খুব মজাই লাগলো। তো সবাই আমার ভিডিওটা দেখতে থাকুন, আর আমি খেতে থাকি। দুপুরে খাওয়া দাওয়া শেষে হুমায়রা আর আমি আমাদের বাড়ির পেছন সাইডে, পুকুরের পেছন সাইডে কিছু জমি আছে, আর কিছু গাছও আছে, হুমায়রা বাবা শিম গাছ আরও বিভিন্ন সবজি গাছ লাগিয়েছে, তো আমরা একটু দেখতে এসেছি। তো দেখতে এসে দেখি এখানে অনেক গাছে শিম ধরে আছে, তো বলে যে আচ্ছা পেরে নিয়ে যাই। তো আমি আর হুমায়রা তো গাছে সবজি পারবো সেই রকম কোনো প্রিপারেশন ছিল না, তাই ওনাতে টুপলি বেঁধে পেরে নিয়ে যাচ্ছি। আর হুমায়রার খুব শখ পাড়তে যাচ্ছে, তো আমি বলি আচ্ছা ঠিক আছে তুমি পারো, আমি তোমার ভিডিও করি। এই হুমায়রা খুব পাড়তে শখ করলো, তার জন্য ওকে পাড়তে দিয়েছি, ওর হাতে আটতেছে না তবু ওই নিতে চাচ্ছে। এই তো, সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।